এই ভিডিওতে দেখানো সকল চরিত্রই কাল্পনিক, সুতরাং এই ভিডিওটি বাস্তবের সাথে মিলাতে যাবেন না। তবে যদি কারো জীবনের সাথে ভিডিওর কোনো অংশ মিলে যায়, তাহলে শুধু শুধু কর্তৃপক্ষকে দায়ী না করে সরাসরি ডক্টরের কাছে যে ফুল বডি চেক আপ করান, বিশেষ করে মাথা। তুমি গত মাসের টাহাড়া এখনো কলম দেও নি, তুমি যদি গত মাসের টাহাড়া এখন না দাও তাইলে কলম তোমার এক্স এর খবর আছে। ডালে লবণ দেওয়ার না দাও মনু, বাসটা কলম তোমার। आई ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं, सपनों में जो रोज कहा है वो फिर से कहूँ या। স্যার, আমার আব্বু। আসসালামু আলাইকুম স্যার। ও, আপনি ওর বাবা? জি স্যার। একদম ওইটার মতো কালো, ওয়াদ্দা মানে? আহা, নেগেটিভ যাচ্ছেন কেন? আমি তো সাকিফের কথা বললাম। সাকিফ কতটা কালো? ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও, কি ভাবছিলেন? আমি ভাবছিলাম যে, ও নো, আব্বু কি বের করো? আমার মোবাইলের কথা কইছেন, এইটাও তো কালা। খুব ভালো। আচ্ছা স্যার, আপনি যেন কি জানাতে যাচ্ছিলেন আব্বুকে? ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? এইটা জানার জন্য ডাকছেন আপনি? না না, তোমার কিছু সমস্যা ওনাকে জানাতে। সমস্যা? কি করলাম আমি? তুমি দেও না। কি দেই না? হ্যাঁ স্যার, সেটাই। কি দেয় না? সময়। কাকে? হ্যাঁ বাবা, তুমি স্যারকে সময় কেন দাও না? আমাকে না, পড়াশোনাকে। ঠিক বলছেন স্যার, পড়াশোনায় একদম সময় দেয় না, খালি ভিডিও বানাই স্যার। এছাড়াও ওর আরো অনেক সমস্যা আছে। বলেন স্যার। তার আগে বলুন তো, আপনার বাড়ি কি গোপালগঞ্জে? জি স্যার, কিন্তু আপনি জানলেন কেমনে? আমি সব জানি। মুকসুদপুর থানার তারাইল গ্রামের শেখ বাড়িটা আপনাদের না? জি স্যার, একদম ঠিক বলছেন। সাকিব বলছে, তাই না? স্যার কিছু বলতে হয় না, সব জায়গায় ওনার বন্ধুরা থাকে। না, শেখ বাড়ির পাশের বাড়ির গাজী বাড়িটা আমার এক ফ্রেন্ড থাকে, আমি সেখানে দুই তিন দিন ছিলাম। বলছিলাম যে স্যারের বন্ধু থাকে। দেখছো, হয়ে গেছে না? থোড়া সিধা সাদা হুম, থোড়া সা হুম ব্যাড গার্ল, বেবি আই এম আ ব্যাড বয়, ক্যান ইউ বি মাই ব্যাড গার্ল? খো না যায়ে তারে জমিন পর, ये तो है सर्दी में धूप की किरने, उतरे जो आंगन को सुनहरा सा करने, मन के अंधे। এইটা জানানোর জন্যই আপনাকে আমি ডেকেছিলাম। মানে ও ক্লাসে হঠাৎ হঠাৎ কি মনে করে যেন এইভাবে নাচানাচি করে। আমার মনে হয় ওকে ইউনিভার্সিটিতে না পড়িয়ে কোনো একটা মানসিক হসপিটালে ভর্তি করে দেওয়া উচিত, এতে তার ভবিষ্যতের জন্যই ভালো হবে, অন্তত একটু ট্রিটমেন্ট তো পাবে। জি স্যার, আমারও সেটাই মনে হচ্ছে। জি, ওকে নিয়ে যান। আসি স্যার, আসি। আব্বু, আব্বু সব মিথ্যা কথা, আব্বু আব্বু সব মিথ্যা কথা, সত্যি আব্বু মিথ্যা করছো। ভাই, সো সিরিয়াস। বলেছিলাম আমার বাসায় আসতে, একটু গল্প করতাম। শুনলি না? যা এখন হসপিটালেই যা।
এর প্রতিশোধ আমি নেব স্যার। আমার বন্ধু চুতি আসবে স্যার, চুতি আপনার সব কিছু ঠিক করে দিবে স্যার, রেডি থাকবেন স্যার। বিচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। তোমাদের রিকোয়েস্ট আমি বাপ বেটার ফ্যামিলি আরেকটা এপিসোড তৈরি করলাম, তবে বেশি কোনো রিকোয়েস্ট আসে না, বলবো না যে হাজার হাজার রিকোয়েস্ট আসছে, জাস্ট মাত্র 5-6 জন মানুষ মনে হয় বলছে যে বাপ বেটার ফ্যামিলি বা ভাইন্স চাই। দ্যাটস ওয়াই আমি বাপ বেটার ফ্যামিলিটা করলাম, আর খুবই দ্রুত সময়, হঠাৎ সকালবেলা একটা এই কনসেপ্টটা মাথায় আসলো, অ্যান্ড দেন বসে বসে স্ক্রিপ্ট লিখলাম, মাত্র 2 ঘন্টার মধ্যে স্ক্রিপ্টটা লিখে শ্যুট করলাম, অ্যান্ড দেন সেটা আবার এডিট করলাম, এডিট করে এখন তোমাদের কাছে চলে আসলো খুবই কম সময়ের মধ্যে। সো এখানে ভুল হবে, ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে, বাট প্লিজ ভিডিওটা ফানি হিসেবে নিয়ে ভিডিওটা লাইক দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, অ্যান্ড আমি লুঙ্গি পরে আছি।